আজ আমি তোমাদের পড়াবো কোষে দেখি 14 পেজ 154। সবাই কিন্তু বইটা নিয়ে বসবে, ঠিক আছে? আচ্ছা দেখো, গত ক্লাসে 5 অবধি করিয়েছিলাম, আজ 6 থেকে শুরু করব। ঠিক হলে টিক রাইট চিহ্ন দেবে, ভুল হলে ক্রস চিহ্ন দেবে, ঠিক আছে? একটা সরলরেখা বলে দিয়েছে, কী হচ্ছে, ওয়াই ভি একটা সরলরেখা, সের উপর ওয়াই জেড ও ডব্লু তিনটি সমরেখ। সমরেখ মানে কি? একই সরলরেখায় বিন্দু তিনটি অবস্থিত। তাহলে এক্স জেড ভি ও ডব্লু ভি কি একই রশ্মি? ধরো এটা একই দিকে আছে, তাহলে এটা জেড ভি ও এক্স ভি হচ্ছে একই রশ্মি, ঠিক আছে? আচ্ছা, আর এটাও কি সমরেখ? তাহলে এটাও কি করবে, এই সরলরেখাংশের উপরে কোন সরলরেখাংশ ওয়াই আর হচ্ছে ভি, এই সরলরেখাংশের উপরে ওয়াই জেড ডব্লু তিনটি সমরেখ, এটাও ঠিক। আচ্ছা, এবার হচ্ছে জেড ভি ও জেড এক্স, এটা কি একই রশ্মি? দেখো এটা বিপরীত দিকে অবস্থিত, তখন এটা একই রশ্মি নয়, এটা কস চিহ্ন দিয়ে দেবে। আচ্ছা, এবারে ওয়াই এক্স রশ্মির উপর জেড একটা বিন্দু, দেখো ওয়াই এক্স রশ্মি, এর উপর জেড বিন্দু আছে? নেই, এর পাশে আছে, মানে এর পরে, মানে এই সরলরেখা এই রশ্মির উপর নেই, তাহলে এটাও তোমার ভুল, কেটে দেবে। এগুলো আমি করে দিয়েছি, তাহলে প্রথম দুটো হচ্ছে কস চিহ্ন হবে, লাস্টের দুটো কী হচ্ছে, প্রথম দুটো কি ঠিক আছে, সরি প্রথম দুটো ঠিক টিক চিহ্ন দিয়ে দেবে, তারপরের দুটো কী হচ্ছে ভুল আছে, ওই জন্য কস চিহ্ন দিয়ে দেবে। এটা বুঝতে পারলে, আঁকাটা দেখে দেখে বুঝিয়ে দিলাম, বুঝতে পেরেছ? ঠিক আছে। আচ্ছা, এবার এই 7-এর প্রশ্নগুলো, এগুলো খুব ভালো করে পড়বে, এগুলো থেকে আসে। একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে কটি সরলরেখা আঁকা যায়? ধরো একটা নির্দিষ্ট বিন্দু কটা সরলরেখা আঁকবে, ধরো একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে কটা সরলরেখা আঁকছো, একটা নির্দিষ্ট বিন্দু কটা সরলরেখা আঁকছো, অসংখ্য সরলরেখা আঁকতে পারছো, ঠিক আছে? একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে তাহলে কটা সরলরেখা আঁকছো, সরলরেখাংশ অসংখ্য। দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে কতগুলি সরলরেখাংশ আঁকতে পারি? দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে আমি কটা সরলরেখাংশ, দুটো বিন্দু ধরো, এই দুটো বিন্দু দিয়ে কটা সরলরেখাংশ আঁকতে পারি? একটাই সরলরেখাংশ আঁকতে পারছি, ঠিক আছে? এবার হচ্ছে তিনটি নির্দিষ্ট অসমরেখ বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা আঁকতে পারি? তিনটে বিন্দু ধরো, এক অসমরেখ মানে এক সরলরেখা অবস্থিত না, এই তিনটে বিন্দু দিয়ে কটা সরলরেখা আঁকতে পারছি? দেখো অসমরেখ বিন্দু মানে এক সরলরেখা অবস্থিত নয়, তাহলে তিনটে সরলরেখা আঁকতে পারছি। এইগুলো আমি বোঝানোর জন্য করেছি, এগুলো তোমাদের বুঝে নাও, এগুলো তোমাদের করার দরকার নেই, তোমরা শুধু উত্তরগুলোই লিখবে, ঠিক আছে? এবার 4-এরটা কী আছে, এ বি সরলরেখাংশের কতগুলি প্রান্ত বিন্দু আছে, কী কী? এ বি সরলরেখাংশ, সরলরেখাংশের কটা প্রান্ত বিন্দু? দুটো প্রান্ত বিন্দু, কী কী আছে? এ ও বি। আচ্ছা, এবার হচ্ছে কি, তারপরে প্রশ্নটা কী হচ্ছে, এ বি রশ্মির প্রান্তবিন্দু কটা লিখি? এ বি রশ্মির প্রান্তবিন্দু কটা? একটাই, সেটা হচ্ছে এ, বোঝা গেল এ। আচ্ছা, তারপরেরটা দেখো, সরলরেখাংশ রশ্মির মধ্যে কার নির্দিষ্ট দৈর্ঘ্য আছে লিখি? কার দৈর্ঘ্য নির্দিষ্ট? সরলরেখাংশের, তাহলে সরলরেখাংশের দৈর্ঘ্য নির্দিষ্ট, ঠিক আছে? আচ্ছা, তারপরের প্রশ্নটা কী আছে, এ বি ও বি এ রশ্মি একই কিনা লিখি? ধরো এ বি আর বি এ, আচ্ছা দেখো এটা হচ্ছে এ বি রশ্মি, এটা হচ্ছে বি এ রশ্মি, এর প্রান্তবিন্দু প্রথমটার প্রান্তবিন্দু কি এ, দ্বিতীয়টার প্রান্তবিন্দু কি বি, তাহলে না, রশ্মি এক নয়, এ বি আর বি রশ্মি এক নয়, ঠিক আছে? তারপরেরটা দেখো, এ বি ও বি এ সরলরেখাংশ দুটি কি সমান, কোন দিক থেকে সমান? আচ্ছা, কি হচ্ছে, এ বি আর বি এ, ধরো এ বি আর বি এ সরলরেখাংশ, হ্যাঁ সরলরেখাংশ তো সমান, কারণ সরলরেখাংশের দুটো প্রান্ত বিন্দু এ আর বি দৈর্ঘ্য নির্দিষ্ট, তাহলে তারা হ্যাঁ সমান হবে, তার দৈর্ঘ্যের দিক থেকে সমান হবে, বুঝা গেছে? আচ্ছা, দুটি সরলরেখাংশ সব থেকে বেশি কতগুলি বিন্দুতে মিলিত হতে পারে? দুটি সরলরেখাংশ, দেখো
একটা দুটো, এই সরলরেখাংশ কটা বিন্দুতে মিলিত হতে পারছে? সর্বাধিক একটা বিন্দুতে, একটি বিন্দুতে মিলিত হতে পারে। আচ্ছা তারপরটা দেখো, তিনটি অসমাপিত সরলরেখাংশ সর্বাধিক কতগুলি বিন্দুতে ছেদ করতে পারে? আচ্ছা তিনটে বিন্দুতে, সর্বাধিক তিনটে বিন্দুতে। কী দেখো, এক্স ওয়াই একটা সরলরেখাংশ, ওয়াই জেড একটা সরলরেখাংশ, জেড ভি একটা সরলরেখাংশ। ধরো এক্স ওয়াই আর ওয়াই জেড, এই দুটি এক্স ওয়াই আর ওয়াই জেড, এটা কোন বিন্দুতে মিলিত হতে? ওয়াই বিন্দুতে, তাহলে একটা বিন্দুতে। এবার হচ্ছে এক্স জেড জেড ভি, এটা কোন বিন্দুতে মিলিত হতে? জেড বিন্দুতে, তাহলে দুটো বিন্দুতে। আবার এক্স ওয়াই ওয়াই ভি, এটা কোন বিন্দুতে মিলিত হতে? ওয়াই বিন্দুতে। তাহলে আমাদের সর্বাধিক কটা বিন্দুতে মিলিত হতে? তিনটি অসমাপিত সরলরেখা সর্বাধিক তিনটে বিন্দুতে মিলিত হতে পারছে। বোঝা গেছে? এইগুলো খুব ভালো করে সাথের প্রশ্নগুলো খুব ভালো করে করে নিবি, ঠিক আছে? এগুলো থেকে আসে, এইগুলো আমি তোমাদের বুঝিয়ে দিলাম, এগুলো তোমাদের করার দরকার নেই। আচ্ছা এবার দেখো পরেরটা, নিজে আঁকার চেষ্টা করি, পেন্সিল দিয়ে আঁকবি। পি কিউ আর এস দুটি পরস্পর ছেদী সরলরেখা আঁকবো যেটা ও বিন্দুতে ছেদ করে। দেখো পি কিউ সরল রেখাংশ, ওই জন্য কোনো অ্যারো হবে না, আর আর এস কোন কোন বিন্দুতে ছেদ করেছে? ও বিন্দুতে ছেদ করছে, ঠিক আছে? আচ্ছা এবার দেখো, স্কেলের সাহায্যে এ বি ও সি ডি দুটি সমান্তরাল সরলরেখাংশ আঁকার, সরলরেখা সরি, দুটি সমান্তরাল সরলরেখা আঁকার চেষ্টা করি। তাহলে এ বি অ্যারো দিতে হবে, সি ডি দুটি সমান্তরাল সরলরেখা, এ বি এটা হচ্ছে সমান্তরাল চিহ্ন, সি ডি সমান্তরাল সরলরেখা। তোমরা আগেই জানো দুটো বিন্দুর মধ্যে দূরত্ব একই থাকবে, এরা কখনো যতই তুমি বাড়াও কখনো একটা বিন্দুতে মিলিত হবে না। সমান্তরাল সরলরেখা একটা যদি উদাহরণ বলো তখন তোমরা কী বলবে? ধরো জানলার যে গড়া, গড়াদের যে গড়াদের যে শিকগুলো থাকে সেগুলো কখনোই একেতে মিলিত হয় না, ঠিক আছে? বোঝা গেছে? আচ্ছা তারপর একটা কী আছে, এম এন একটি রশ্মি আঁকি যার মধ্যে এস একটি বিন্দু। ধরো এম এন একটা রশ্মি, রশ্মির একটা প্রান্তে বিন্দু অ্যারো দেবো যার মধ্যে এস একটি বিন্দু। আচ্ছা আচ্ছা, এসি ও ডিসি দুটি সরলরেখাংশ আঁকি যারা সি বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে এসি আর হচ্ছে ডিসি দুটি সরলরেখাংশ আঁকবো যারা কোন বিন্দুতে মিলিত হয়েছে? সি বিন্দুতে মিলিত হয়েছে, সি বিন্দুতে মিলিত হয়েছে। বোঝা গেছে? আচ্ছা নিচের ছবি দেখিও ফাঁকা ঘরে স্কেল দিয়ে মেপে দেখি তোমরা। আচ্ছা এই এইটা এটা তোমরা স্কেল দিয়ে মাপতে পারো তো? আচ্ছা দেখো স্কেলটা কি তোমার এইখান থেকে, এটা কি 1 সেন্টিমিটার, আর এর মাঝে কটা ঘর থাকে? 10টা ঘর থাকে, ঠিক আছে? 1 সেন্টিমিটার সমান কত মিলিমিটার? 10 মিলিমিটার, ওই জন্য মাঝখানে কি 10টা ঘর থাকে, ঠিক আছে? এগুলো হচ্ছে মিলিমিটারের ঘর, এটা হচ্ছে সেন্টিমিটার, 1 সেন্টিমিটার, তারপরে ধরো 1.5, তার মানে 1 সেন্টিমিটার 5 মিলিমিটার। তাহলে এখান থেকে এটা 1 নেবো, তারপরে 5 ঘর গুণে নেবো 5, ঠিক আছে? বোঝা গেছে? আচ্ছা আর এই তাহলে এইটা এটাকে এটা হচ্ছে 1 সেন্টিমিটার, এখান থেকে এটা, তারপরে এখান থেকে এটা 2 সেন্টিমিটার, এবার মাঝখানে ধরো এই দুটো এই দুটো 1 আর 2-এর মাঝখানে একটা আর একটা একটু বড় আছে, এখানে তো 10টা ঘর আছে মানে মিলিমিটারের ঘর, এখান থেকে একটা একটু বড় আছে, এটা হচ্ছে 5, ঠিক আছে? ধরো 2.6 বললো, তুমি এখান থেকে এটা 2 নিলে মানে 2 সেন্টিমিটার 6 মিলিমিটার, তাহলে এইটা তুমি বলছো আমি 5 বললাম, 5 তারপর একটা ঘর নিয়ে নেবে, ছোট্ট ঘর নিয়ে নেবে 6, তখন 2.6 সেন্টিমিটার। বোঝা গেছে আঁকাগুলো? আচ্ছা এবার হচ্ছে পি কিউ প্লাস কিউ আর, তোমাকে এখানে মাপতে হবে পি কিউ। ধরো এরকম তুমি পি কিউ মাপবে, পি কিউ মাপে কত হলো? 1 পি কিউ দেখো 1 পয়েন্ট, এটা মাপলে 1.7, আর তারপরে হচ্ছে কিউ আর, কিউ আরটা এখান থেকে আবার নাম এ করবে, এটা মেপে কত হচ্ছে 1.6, তারপরে সমান হচ্ছে তাহলে পি আর। তাহলে তুমি এটা মেপে দেখে নেবে, মানে মাপাগুলো তোমাদের বুঝিয়ে দিলাম, পি কিউ মাপ হচ্ছে 1.7, কিউ আর হলো 1.6, সমান হচ্ছে দুটো যোগ করলে কত? 3.3 সেমি। তুমি এটা দেখো 3.3 সেমি, এটাতে এটা দেখো, তুমি এটা পি আরটা এ করে দেখো, এটা 3.3 সেমি হবে। বোঝা গেছে? 3.3 সেমি। বোঝা গেছে আঁকা? বুঝতে পেরেছো? মানে তোমাদের আর একবার বলে দিচ্ছি, দেখো ধরো 5.6 হলো, তুমি এখান থেকে এটা 5 সেন্টিমিটার, তারপরে
6 মিলিমিটার। আমি তো বললাম কি এইখানে এখানে যেটা ঘর এখানে ও ধরো 5 পয়েন্ট, আর বুঝে দিই 5.6 সেন্টিমিটার, তাহলে এখান থেকে এটা হয়ে গেল 5। আমি কি বলেছি এর মাঝখানে একটা দাগ সেটা হচ্ছে 5, পাঁচের পর একটা ঘর গুনে নেবে, 5 হলো 5 সেন্টিমিটার 6 মিলিমিটার, তাহলে এখানে এগুলো সব মিলিমিটারের ঘর, তাহলে এখান থেকে আমি এটা বলেছি 5 হয় তারপরের ঘরটা হলো 6, তাহলে 5.6 মিলিমিটার। স্কেলটা তোমরা ভালো করে যদি পারো খুব ভালো, যদি না পারো স্কেলে মাপগুলো খুব ভালো করে শিখে নেবে, ঠিক আছে। তারপরেরটা দেখো, আমি একটা করে দিয়েছি 5-এরটা, পিআর আছে, পিআর 5-এরটা, পিআর মাইনাস পিকিউ, পিআরটা করলে 3.3, পিকিউ হচ্ছে 1.7, এটাকে বিয়োগ করলে কত হচ্ছে 1.6 সেমি। এবার হচ্ছে কিউআর, কিউ আমি তারপরটা কোনটা করেছি তোমার 6-এরটা করেছি, ঠিক আছে 6-এরটা, আর কিউ কিউআর 5 করেছি, কিউআর কিউআর প্লাস না 2-এরটা করেছি, কিউআর প্লাস আরএস 2-এরটা করেছি, কিউআর প্লাস আরএস মাপ নেবে, কিউআর প্লাস আরএস, ঠিক আছে, কিউআরটা মাপ নেবে 1.6, তা আরএসটা মাপ নেবে 1.7, এটা হবে 3.3 সেমি। তোমরা কিউ আর মাপ নিলে, আর এস মাপ নিলে, এটা হচ্ছে কত 3.3 সেমি। এটা তোমরা ভালো করে মাপগুলো শিখে নেবে, শিখে নিয়ে এই যে আমি 3টে করে দিয়েছি, এই অঙ্ক 9-এর 3টে করে নিয়েছি, তোমরা অন্যগুলো করে নেবে, ঠিক আছে, ভালো করে এইগুলো করে নেবে, মাপটা ভালো করে শিখলে স্কেলের মাপটা খুব ভালো করে শিখবে, করে এইগুলো নেবে নেবে, এখান থেকে এইটাতে আছে এটা মেপে মেপে এইগুলো করে নেবে। এই আমি তোমার এ আছে তোমার 6টা আছে, আমি তোমাদের 3টে করে দিই, 7টা আছে, 7টা আছে, আমি তোমাদের 3টে করে দিলাম, 4টে তোমরা নিজেরা করে নেবে, ঠিক আছে। আজ এই অবধি, পরের দিন আবার নেক্সট প্রশ্নটা শুরু করবো, ভালোভাবে অঙ্কগুলো প্র্যাকটিস করবে, বাড়িতে থাকবে, সুস্থ থাকবে, রাখছি।